ওরে অভিনয়, এই অভিনয় মনে করেন যে এত পুরস্কার, বুঝলাম না শিল্পী সমিতি এগুলো দেখে না। আর বিশেষ করে আমি একটা কথা বলতেছি, আমার মাস আসি উদ্দেশ্য করে বলতেছে, আপনারা কি করলেন জীবনে? হ্যাঁ, উনি বাজার করে কি সুন্দর পরিমাণ 10 টাকা 20 টাকা টাকা জমাইছে, উনি বাজার করে দেখছেন, হ্যাঁ কত সুন্দর টাকা জমাই যার। আবার মাছ আসিরে কি করবে? হ্যাঁ এইটা কিনবে, পাতিল কিনবে, ওইটা কিনবে, হ্যাঁ তার সংসারে এইটা লাগবে, দরকার আছে, দরকার আছে, কন্দি দরকার আছে। এই যে আন্টির মতো সুন্দর করে আপনি মনে করেন যে ই করতেন, টাকা জমাইতেন, আজকের কামে লাগবে না টাকা, এটা কাজে লাগাইতে, এটা ব্যবসা বাণিজ্য করতাম না, এ বাজার করে মনে করেন টাকা জমাইছে। তার বাজারের টাকা মনে করেন যে বিদীপ কেসে রাখছে, এইগুলো হাতাইয়ে পাইছে খারা সেনাবাহিনী, তার বাজার করে টাকা মনে করেন যে সেনাবাহিনী খুঁজে বাইর করা লাগছে। ঠিক আছে, আমি চিন্তা করি আসলে যে সে কী পরিমাণ বাজার করছে, 10 টাকা কী পরিমাণ 10-20 টাকা জমাইলে। এই বিরিপ কেসে মনে করেন 1000 টাকা 500 টাকা নোট থাকে, মনে করেন ওরে অভিনয় রে। নোবেল রবীন্দ্রনাথ ঠাকুরের না দিয়া আপনার দেওয়া উচিত, ওটা রিটার্ন হয়নি আপনার দেওয়া উচিত, ওরে অভিনয় রে। শাকিব খানের কোনো খাওয়ার নাই, বাংলাদেশে সুভাষ শাকিব খান কোনো খাওয়ার নাই, ইন্ডিয়ায় মনে করেন যে শাহরুখ খান খান সালমান খান কোনো খাওয়ার নাই, কেটিনে খাইবে আরে বাবুত, এই চাষিদের কোনো খাওয়ানি নেই, মনে করেন কোনো খাওয়ার নাই। কি সুন্দর কাইন্দে কাইন্দে সে বলতেছে আমি বাজার করে টাকা জমাইছি, আমার মনে হয় সেনাবাহিনী ভুল জায়গায় হাত দিয়েছে। না না, একটা মানুষ বাজার করে টাকা জমাইছে, এইটা কি সেনাবাহিনী? স্যার আপনাকে এটা উচিত হয়েছে, কারণ একটা মহিলা বাজার করে টাকা জমাইছে, সেই টাকাটা আপনারা মনে করেন যে হস্তান্তর করে নিয়ে যাইতে আছেন। না আমরা তো এই স্বাধীনতা চাইনি, এই স্বাধীনতার জন্য আমার ছাত্র বাইরে মনে করে জীবনদানে রক্তদান, এই স্বাধীনতার জন্য তো কোনোভাবেই তারা রক্তদান হয়েছে। একটা মানুষের বাজার করার জমানো টাকা সেনাবাহিনী নিয়ে যাবে কেন? না কেন আমার বুঝেন, একটা মানুষ বাজার করে টাকা জমাইছে, বাজার করে টাকা জমাইতে পারে না, পারে না, মাথা ছিঁড়ে কী করে? তাদের তো আর ইনকাম নেই, আছে এই মহিলার ইনকাম আছে, তার স্বামীর থেকে সে মানে স্বামী ব্যস্ত থাকে, টাকার সর বেশিরভাগই মহিলারা বাজার করে না, সবাই জানে তো, সে বাজার করছে, বাজার করতে মনে করেন যে কী করছে, সে টাকা জমাইছে, এই টাকাই সে সেনাবাহিনী লয়ে গেছে। আমরা কি এই স্বাধীনতা চাইছি? আমাদের প্রধান উপদেষ্টা মনে করেন ডক্টর ইউনুস সাহেব, আমরা কি এই স্বাধীনতা চাইছি? একটা মানুষের বাজার করে জমানো টাকা কেন নিয়ে যাবে সেনাবাহিনী, কেন কেন নিয়ে যাবে বলেন? ওরে চাষি রে, বিষয়টা কী? আপনি তো চাষি ছাড়া বেশি হইবেন না, সিপিআই ফলে সিপিআই সেখানে পরে এখানে মনে করেন যে আপনি যদি কান্দেনও কান্দে যদি মনে করেন যে স্রোত তোরাই এলাম পানির স্রোত, কোনো কাম হইবে না। আপনার কান্নার ভিতরে যে 2 নম্বর যে 6 নম্বরই আছে না, ওইটা দেখা যায়। ঠিক আছে, আমি পুরো ভিডিওটা আপনারা হয়তো অনেকে দেখছেন বা দেখছেন, পুরো ভিডিওটা দেখলে বুঝবেন কপিরাইটের কারণে পুরোটা ইউজ করা যাইতেছে না। ঠিক আছে, আপনার পুরো ভিডিওটা দেখেন দয়া করে, যে উনি কী পরিমাণ অভিনয়টা করছে, উনি বাজার করে টাকা জমাইছে বিরিপ কেস, তাও 1000 টাকা 500 টাকার বান্ডিল বান্ডিল। এরকম বাজার, এরকম বাজার তো আসলে আমাকেও করা উচিত। জীবনে কী করলাম কন্দি, জীবনে আমার ফ্যামিলি মাস আছি খালা যারা আছে, এরা কী করলে বাজার করিয়া যে টাকা জমাই না? 10,000 টাকা দিতে পারলো তো বলতাম, তো কইছে যে বাজার করে 10,000 টাকা জমাইছে, 10,000 টাকা জমাইতে পারে না রে এই আফাই। এরাই এরাই দেশের উন্নত করবে, এরাই দেশের ভবিষ্যৎ, বাজার করে টাকা যে টাকা জমাইছে, এই টাকা দিয়ে মনে করেন একটা ফ্ল্যাট কেনা যাইবে। ঠিক আছে, আর আমরা মনে করি বাজার করে যে টাকা জমাই আর দিয়ে একটা লাকি স্টিকও খাওয়া যায় না, এমন একটা অবস্থা মনে করেন যে না এই চাষির, এটা ঠিক হয় না আসলে। আমরা এই ধরনের স্বাধীনতা চাই নি, সে কে তো কষ্ট করে বাজার করা মহিলা, সে টাকা জমায়, সেই টাকা সেনাবাহিনী আই আবার নিয়ে যা, না এটা মানার মতো না আসলে, বুঝলেন? বাজারের টাকা নিয়ে যায় এটা কেমন ধরনের কথা? কত কিছু যে দেখবেন, কত অভিনয় যে দেখবেন, ওয়েট করেন, সেনাবাহিনী সবে মাত্র শুরু করছে ঢাকা শহরে অভিযান, আরও বহুত কিছু দেখতে পারবেন, আল্লাহ দেখাইলে বহুত কিছু দেখতে পারবেন, শুরু হয়েছে সবেমাত্র, খেলা শুরু হয়েছে মনে করেন যে, বুঝলেন না? একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, ভালো কিছুর জন্য একটু ওয়েট করতে হয়, ধৈর্য ধরতে হয়, তাহলে যত ধৈর্য ধরবেন অতই ভালো পাইবেন, যত ধৈর্য অতই ভালো কিছু, আরও অভিনয়, আরও অনেক নাটক, অনেক কিছু দেখতে পারবেন, এমনও এমনও না অভিনয় দেখতে পারেন বা এমনও কিছু দেখতে পারেন যে তার কাছে কেউ টাকা জমা রেখে গেছে, হ্যাঁ, বা সে মনে করেন যে বাজার, হ্যাঁ তো বাজার করে টাকা জমাইছে, সেও মনে করেন যে এমন আছে যে ট্যুরে যাওয়ার জন্য টাকা জমাইছে, হজে যাওয়ার জন্য টাকা জমাইছে, বহুত কিছু শুনতে পারবেন। আস্তে আস্তে ধৈর্য ধরেন, সেনাবাহিনী যদি অভিযান শুরু করছে প্রত্যেকটা জায়গায় জায়গায়, আর অনেক কিছু দেখতে পারবেন, শুনতে পারবেন,